তো বুঝতেই পারলেন আওয়াজটা কিভাবে এই ধরনের আওয়াজটা হলে আপনি কিভাবে এই আওয়াজটা বন্ধ করবেন বাসাবাড়িতে যদি নারকেল তেল থাকে তো আপনি নারকেল তেলের দুই ফোঁটা নারকেল তেল এ সাইড দিয়ে ছেড়ে দেবেন আবার এই সাইড দিয়ে দুই ফোঁটা নারকেল তেল দিয়ে দেবেন তো বুঝতেই পারতেছেন হ্যাঁ এইভাবেই আপনারা এই কাজগুলো করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলার নূতন একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি আজকের মতো এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো এই মোটরটা মোটরটা কিন্তু অনেক জাম তো এই ধরনের জাম হয়ে গেলে মোটর বন্ধ হয় ভিতরে কার্বন পুড়ে গেলে মোটরটা বন্ধ হয়ে যায় তো বিশেষ করে আমরা এই মোটরটা ঠিক করবো এই মোটরের আপনার দীর্ঘদিন ব্যবহার করবেন সেইভাবে কা কি কাজ করা করতে হবে সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব তো মোটরটা আপনি দেখেন এক পর্যায়ে এটি ভিতরে কিন্তু ম্যাগনেট থাকে তো বের করতে একটু কষ্ট হয় এক পর্যায়ে কিন্তু কালো হয়ে গেছে কয়েলগুলো তো তারপরেও কোনো প্রবলেম নাই এই মোটরটাই চলবে তো ভিতরে এই যে ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা আমরা আগে একটু ওয়াশ করে নেব এবং এই যে কার্বন দুইটা আছে মানে কার্বন পিন দুইটা এই পিন দুইটাও আমরা একটু ঘষে নেব বা পরিষ্কার করে নেব কিসের জন্য সমস্যা বেশি হয় তা তাহলে আমাদের কার্বন যখন পুড়ে যায় তখন এই যে আমাদের তামার কিছু নিকেল দেওয়া থাকে এই যে কয়লে কানেকশন পাওয়ার জন্য কার্বন যেটাকে বলে তো এগুলো আমাদের এই জায়গায় মানে ময়লার মতো হয়ে যায় তখন কার্বনের কালিতে কালো হয়ে যায় তো এই জন্য লাইন পায় না আর লাইন যখন না পায় তখন এটা প্রবলেম দেয় বা সমস্যা দেয় তো আমরা এই ময়লা গুলো পরিষ্কার করে এখন আমরা এই আবার আগের জায়গায় ভরে নেব ম্যাগনেটে অনেক জোর তারপরে আমরা আবার এই জায়গায় সেটিং করে নেব মানে কোনো মতে তৈল টল না দিয়েই চালাবো এই এতক্ষণ যে ঠিক করলাম আমরা কোনো তৈল ব্যবহার করতেছি না তা কিভাবে এই ধরনের আওয়াজটা হলে আপনি কিভাবে এই আওয়াজটা বন্ধ করবেন তো খুব সিক্রেট একটা সমস্যা আপনাদের আমি পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বাসাবাড়িতে যদি নারকেল তেল থাকে তো আপনি নারকেল তেলের দুই ফোঁটা নারকেল তেল এ সাইড দিয়ে ছেড়ে দেবেন আবার এই সাইড দিয়ে দু ফোঁটা নারকেল তেল দিয়ে দেবেন তো এখন আমি আপনাদের চালাই দেখাই তো অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের এই যে মাইক্রোফোনটার শব্দ নিয়ে দেখাই এখন আপনার কত সুন্দর আওয়াজ দিতেছে মাত্র তো বুঝতেই পারতেছেন হ্যাঁ এইভাবেই আপনারা এই কাজগুলো করবেন এবং আমাদের ডিপসিকশনে দেওয়া লিঙ্ক থেকে আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন যা সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যান জনি হাই স্পিড ফ্যানগুলো সেগুলো আমরা কয়েল বার্নিং থেকে শুরু করে এ টু জেড কাজ করেছি আপনারা ওই ভিডিওগুলোও দেখতে পারেন ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন